ক্লাস ওয়ান প্রথম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু প্রথমে সংযোগ স্থাপনে সক্ষমতা অ্যাবিলিটি টু কমিউনিকেট দেখো একের কদাক বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো উল্টোপাল্টা জাম্বেল্ড এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে সেগুলো সাজিয়ে তোমার সঠিক অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথমে ক ঢয়াকার দন্তন্যয়াকার কী হবে ঢাকনা ঢয়াকার ক দন্তন্যয়াকার ঢাকনা তারপরে দেখো লয় হস্যি ম ডয়াকার এটা আমরা সাজিয়ে লিখলে কী হবে ডালিম ডয়াকার লয় হস্যি ম এরপরে দেখো কয়াকার দন্তন্য দয়কার কী হবে সাজিয়ে লিখলে দয়কার কয়াকার দন্তান্য দোকান নেক্সট খদাগ শূন্যস্থানে শব্দ বসিয়ে শব্দ লেখো একটি করে দেওয়া হলো দেখো পয়দীর্ঘি নিয়ে আসা হয়েছে নিয়ে এসে ডয়শূন্য ডয়াকারের সঙ্গে যোগ করে পীড়া এবার দেখো আমরা কী লিখতে পারি পয়াকার দন্তান্য পান পরেরটা তারপরে দেখো কী লিখতে পারি পথ পথ তারপরে দেখো কী লিখতে পারি পয়দীর্ঘ বর্গের জয়াকার পূজা লাস্টেরটা কী লিখতে পারি পয়হস্যি দন্তস্বয়হস্যি পিসি এরপরে গদাগ শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিফ ইজ এগুলো কালার দিয়ে লিখতে হবে তোমাকে কালারের প্রথম অক্ষরটাও দেওয়া রয়েছে জি তাহলে কী হবে গ্রিন লিফ মানে পাতা হয় সবুজ জি তারপরে লিখবে আর ই এন এরপরে দেখো লেমনের চিহ্ন লেমন ইজ ইয়ালো ওয়াই ই এল এল ও ডব্লু ওয়াই দেওয়াই রয়েছে তারপরে তোমরা লিখবে ওয়াইয়ের পরে লিখবে ই এল এল ও ডব্লু এরপরে দেখো দুয়ের কদা গুণে নিয়ে সংখ্যায় বাংলা ও ইংরেজিতে লেখো দেখো এখানে তিনটে পেন্সিল আছে সুতরাং আমরা বাঁদিকে লিখব বাংলায় তিন আর ডান দিকে লিখব ইংলিশে থ্রি এরপরে দেখো পরেরটা কটা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে বাংলায় কী বাঁদিকে কী লিখবো বাংলায় পাঁচ আর ডান দিকে কী লিখবো ইংরেজিতে ফাইভ এরপরে দেখো খদাগ কোন সংখ্যাটি সবচেয়ে ছোট ও কোনটি সবচেয়ে বড় বাংলা ও ইংরেজিতে লেখো দেখো সব প্রথম যেটা দেয়া রয়েছে পাঁচ চার আট সাত ছয় সাত এখানে সবথেকে বড় কী আট তাহলে আমরা সবচেয়ে ছোট আচ্ছা সবচেয়ে ছোট তাহলে এখানে কী পাওয়া যাচ্ছে চার তাহলে বাঁদিকে লিখবো চার আর ডান দিকে লিখবো ফোর তার নিচে দেখো সবচেয়ে বড় এর মধ্যে কী আছে আট তাহলে আমরা বাঁদিকে লিখবো আট ডান দিকে লিখবো কি এইট নেক্সট সাত ছয় আট চার পাঁচ সবচেয়ে ছোটো কি একই চার বাঁদিকে লিখবো চার ডান দিকে লিখবো ফোর দেখো সবচেয়ে বড় একই হবে এখানেও আট তো বাঁদিকে লিখবো আট ডান দিকে লিখবো এইট এরপরে দেখো চা সাত চার ছয় তিন পাঁচ সবচেয়ে ছোটো কী হবে তিন তাহলে বাঁদিকে লিখবো তিন ডান দিকে লিখবো থ্রি আর সবচেয়ে বড় কি সাত বাঁদিকে লিখবো সাত ডান দিকে লিখবো সেভেন নেক্সট স্কিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমন্বয় সাধনে সমন্বয় স্থাপনে সক্ষমতা দেখো অ্যাবিলিটি টু কোরিলেট একের কদাগ রাইট দ্য মিসিং লেটার্স মানে যে লেটারগুলো দেয়া নেই সেই লেটারগুলো সেই অক্ষরগুলো তোমাকে লিখতে হবে ইংলিশের তাহলে দেখো প্রথমে কী লিখবে তোমরা জে প্রথমে লিখবে প্রথমটাই লিখবে ছোটো হাতের জে তারপরেটাই লিখবে ছোটো হাতের কে তারপরেটাই লিখবে ছোটো হাতের এল দেখো জে কে এল তারপরে কী হয় এম এন আচ্ছা তারপর দেখো খদাগ ডান দিকের স্বরচিহ্নগুলি বাঁদিকের কোন শব্দগুলিতে ব্যবহৃত হয়েছে তা দাগ দিয়ে দেখাও তারপর ওই স্বরচিহ্নগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো দেখো এখানে একটা ভুল দেওয়া রয়েছে আমার মনে হয় দেখো প্রথমটাই মাঝখানে যে লাইনটা সেখানে দেখো দীর্ঘি দেওয়া রয়েছে তো দেখো তুমি একদম বাঁদিকে যে শব্দগুলো দেওয়া আছে এখানে কোথাও দীর্ঘি দিয়ে কোনো শব্দ কিন্তু দেওয়া নেই আমার যেটা মনে হয় এখানে ওখানে আকার হবে ঠিক আছে আকার তোমরা আকার ধরেই করবে দেখো আকার যদি হয় তাহলে দেখো বাঁদিকে মাঝখানে দাদা রয়েছে দাদার সঙ্গে ওখানে তীরচিহ্ন দেবে দাদার থেকে ওখানে তীরচিহ্ন দেবে ওখানে আকার লিখে দাদার মানে দাদার থেকে তীরচিহ্ন দেবে দিয়ে আকারে সোজাসুজি যে ঘরটা পেলাম সেই ঘরে লিখবে অনেক কিছু হতে পারে যেরকম মামা লিখবে ময়াকার ময়াকার মামা তারপরে কাকা লিখতে পারো তারপর তোমরা লিখতে পারো বাবা আচ্ছা তারপর দেখো দিদি দিদির সঙ্গে কী মিলছে বলো তো একদম শেষে দেখো হ্রস্বইকার দেওয়া রয়েছে হ্রস্বইকার সে ওখানে তীরচিহ্ন দেবে দিয়ে ওই সোজা কী লিখবে পিসি পয়হস্যি দন্তস্বয়হস্যি পিসি নেক্সট
দেখো ছোট, ছয়কার টয়কার ছোট, এই ছোটটা কী হবে দেখো মাঝখানে, মানে মাঝখানের মাঝখানে দেখো ওকার দেওয়া রয়েছে, ওই সোজা দাগ দেবে, দিয়ে তোমরা কী লিখতে পারো, মোটা লিখতে পারো, মোটা। তারপরে তোমরা লিখতে পারে পারো বড়, বড় শূন্য রয়কার বড়, সবগুলোর মধ্যে কিন্তু ওকার আছে। এরপরে আমরা গদাগে আসব, ম্যাচ ক্যাপিটাল লেটার্স উইথ স্মল লেটার্স, বড় হাতের সঙ্গে ছোট হাতের মেলাতে হবে। দেখো এল দেওয়া রয়েছে প্রথমে বড় হাতের, তো ডান দিকে এল, দেখো এখানেও ভুল আছে, যেটা টি রয়েছে দেখো ডান দিকে, যেটা টি আছে ডান দিকে, ডান দিক যেটা টি আছে ওটা এল করে নেবে, ছোট হাতের এল করে নেবে ওটা, হ্যাঁ ওটা ছোট হাতের এল করে নেবে, নিয়ে মিলিয়ে দেবে এল এল। আচ্ছা তারপরে দেখো টি, বড় হাতের টি দেখো ডান দিকে একদম নিচে ছোট হাতের টি, ওইটা মিলিয়ে দেবে তীর চিহ্ন দিয়ে। এবার দেখো বি, বড় হাতের ডান দিকে দেখো বড় হাতের বি দুই নাম্বারে রয়েছে, সুতরাং ওইভাবে মিলিয়ে দেবে তীর চিহ্ন দিয়ে। এবার দেখো এম, বড় হাতের বাঁদিকে আর সবার নিচে আর ডান দিকে সবার উপরে দেখো ছোট হাতের এম, এটাতে তীর চিহ্ন দিয়ে দেবে। এবার দেখো দুই, দেখ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজাও, এটা একদমই সহজ। তোমরা কি করবে দেখো, প্রথমটা 3 8 5 7 6 4, তোমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজালে কী হবে, 3 4 5 6 7 8 হলো, 3 4 5 6 7 8। এবার দেখো 9 4 6 8 7 5, প্রথমে সবচেয়ে ছোট কি 4, তারপরে বড় কি 5, তারপরে কি 6, তারপরে কি 7, তারপরে কি 8, তারপরে কি 9। এবার দেখো 3 6 5 8 4 7, সব থেকে ছোট কি 3, তারপরে কি 4, তারপরে কি 5, তারপরে কি 6, তারপরে 7, তারপরে 8। একেবারেই সহজ, সবগুলো প্রায় একই রকম। আচ্ছা গদাগ, হুইচ থিংস গিভেন বিলো আর নট ফাউন্ড অ্যাট হোম, এই যে সংখ্যা, এই যে অক্ষরগুলো, মানে এই যে শব্দগুলো দেওয়া রয়েছে, কোন মানে তার মধ্যে কোন অক্ষরগুলো বাড়িতে থাকে না, বাড়িতে পাওয়া যায় না, সেই তার পাশে তোমরা ক্রস চিহ্ন দেবে। দেখো হোম দেওয়া রয়েছে বাঁদিকে, আর ডান দিকে কি টেবল, টেবল কি পাওয়া যায় বাড়িতে, অবশ্যই পাওয়া যায়, তাহলে ওখানে কিছু করার দরকার নেই, চেয়ার থাকে বাড়িতে, চেয়ার থাকে, উইন্ডো বাড়িতে থাকে, চক থাকে না বাড়িতে, চক থাকে না, ওখানে ক্রস চিহ্ন দেবে চকের পাশে। তারপরে দেখো ফ্যান, বাড়িতে কিন্তু ফ্যান থাকে। দেখো লাস্টে ব্ল্যাকবোর্ড, মানে ব্ল্যাকবোর্ড কিন্তু বাড়িতে থাকে না, তাহলে ওর পাশে ক্রস চিহ্ন। এরপরে আমরা চলে আসব মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সমস্যা সমাধানের সক্ষমতা, অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিং। দেখো প্রথমে একের কথা, দেখ চুজ ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট বিসাইড দ্য ওয়ার্ডস উইথ সেম সাউন্ড, মানে লিস্ট থেকে ওয়ার্ড নিতে হবে আর একই রকম, মানে এই যে তোমার ওয়ার্ডগুলো দেওয়া আছে যেগুলো, সেইগুলোর পাশে একই মানে উচ্চারণের যে ওয়ার্ডগুলো সেগুলো লিস্ট থেকে নিয়ে পাশে লিখতে হবে, তো এখানেও ভুল আছে, আমি কেন বলছি সেটা পরে বুঝবে। দেখো হার্ট, হার্টের পাশে আমরা একটাই বসাতে পারি, এখানে দুটো ড্যাশ দেওয়া থাকলেও আমরা একটাই বসাতে পারি, সেটা হচ্ছে কি বাট, বি ইউটি বাট, তাছাড়া একটাও ঠিকঠাক হয় না। এরপরে দেখো ক্যাট দেওয়া রয়েছে, ক্যাটের পাশে আমরা কী লিখতে পারি, ফ্যাট লিখতে পারি, ম্যাট লিখতে পারি, কিন্তু একদম শেষে থাকা একটা ক্যাট দেওয়া রয়েছে, ওইটা কী কারণে দেওয়া আমি বুঝতে পারলাম না, ওটা একেবারে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। তাহলে ক্যাটের পাশে আমরা কী কী লিখলাম, ফ্যাট আর ম্যাট। এবার দেখো টিন, টিনের পাশে আমরা কী লিখতে পারবো, বিন, বিআইএন, বিন আর কি আই, শুধু আইএন, ইন, এই দুটো আমরা বিনের পাশে, এই সরি টিনের পাশে আমরা লিখবো। এরপরে দেখো খদাগ, শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানিয়ে লেখো। দেখো মাটি দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে, তো আমরা ওই মাটি আর ছবি ওর থেকে বর্ণ নিয়ে আমরা নিচে ছকে একটা এমন শব্দ, মানে একটা এমন শব্দ লিখবো যা ওই মাটি আর ছবি থেকে তৈরি হয়। তাহলে দেখো আমরা কী করতে পারি, মাছ, ময়াকার ছ, মাছ, মাটির থেকে মা নিয়ে আর ছবির থেকে ছ নিয়ে আমরা মাছ তৈরি করতে পারি, মাছ শব্দটা লিখবো ওখানে। এবার দেখো চিল আর লাঠি আমরা কী করতে পারি, চিঠি, জয়হস্যি ঠয়স্যি, চিঠি, চিঠি লিখবো আমরা। এবার দেখো দুয়ের কথা, গুণে লেখো, দেখো ও লেখো, মানে গুনতে হবে তারপর লিখতে হবে। দেখো প্রথমটাই কি ছটা, ছটা বল, তাহলে আমরা কী করবো, ছয় লিখবো প্রথম ছকে, তারপরে দেখো দুটো বল, তাহলে দ্বিতীয় ছকে কী লিখবো, দুই, মানে ছয় যোগ দুই, প্রথমে লিখবো ছয় যোগ দুই সমান সমান আট, তার নিচে লিখবো সিক্স প্লাস টু সমান সমান এইট। এবার আমরা ডান দিকে চলে আসবো, দেখো ওখানেও দেখো ছয় আর তিনটে দেওয়া রয়েছে, ছটা ত্রিভুজ আর তিনটে ত্রিভুজ, ঠিক আছে, আর ডান দিকে নটা ত্রিভুজ। সুতরাং আমরা কী লিখবো, প্রথম শূন্যস্থানগুলো লিখবো ছয় যোগ তিন সমান সমান নয়,
তারপরে তার নিচে লিখব কি 6 + 3 = 9। এবার দেখো খ দাগ, জয়েন ওয়ার্ডস টু মেক আ সেন্টেন্স, একটা করে দেওয়া রয়েছে। হ্যাঁ, শব্দ জুড়ে বাক্য গঠন করতে হবে, একটা করে দেওয়া রয়েছে। দিস ইজ এ গার্ল করে দেওয়া রয়েছে, আমরা কী লিখব? দ্যাট, হ্যাঁ, দিস ইজ এ গার্ল, ওর নিচের শূন্যস্থানে আমরা লিখব কি দ্যাট ইজ এ স্টার, এটা লিখবো, লিখে ফুল স্টপ দেবো। এবার দেখো ফাইন্ড দ্য ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দেম, মানে তোমার এই লেটারের সারি দেওয়া রয়েছে, প্রত্যেকটা সারির মধ্যে থেকে ওয়ার্ড তৈরি করতে হবে, তোমার লিখতে হবে। দেখো অনেক হয়, হ্যাঁ অনেক হয়, দেখো এ পি পি এল ই অ্যাপল, পরেরটায় মানে যেটা তোমার করে দেওয়া রয়েছে জেব্রা, জেড ই বি আর এ জেব্রা, তারপরে তারপরেরটা দেখো অ্যাপল হয়, এ পি পি এল ই অ্যাপল, এর পরেরটা দেখো পি কে বি এ ডবল এল, তো তোমরা লিখতে পারো বি এ ডবল এল, লিখতে পারো গোল করতে পারো বি এ ডবল এল, তারপরে তোমরা অল গোল করতে পারো বি এ সরি এ ডবল এল, এ এল এল, এটা গোল করতে পারো তোমরা। আচ্ছা তারপরে দেখো এন পি ই এন ডি এম, তোমরা অনেকগুলো এখানে হয়, যেরকম পেন হয় পি ই এন, এটা গোল করতে পারো, তারপরে তোমরা এন্ড করতে পারো ই এন ডি, এন্ড করতে পারো। আচ্ছা তারপরে ঠিক আছে, এবার আমরা চলে আসবো পরেরটায়। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা, অ্যাবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইন্টিগ্রেশান। দেখো একের ক, নিচের আকৃতিগুলি রং করো ও পাশের নামগুলোর সাথে দাগ দিয়ে মেলাও। দেখো রংটা করা তোমাদের দায়িত্ব, আমি শুধু বলে দিচ্ছি গোল যেটা বৃত্ত সেটা কী হতে পারে, গাড়ির চাকা, মানে দুই নম্বরের সঙ্গে মিলিয়ে দেবে তীর চিহ্ন দিয়ে। তার মাঝখানে দেখো ত্রিভুজ, ত্রিভুজ কী হবে, একদম শেষে ডান দিকে শেষে দেখো পাহাড়, ওই পাহাড়ের সোজা দাগ দিয়ে দেবে। এবার দেখো চতুর্ভুজ, মানে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কী হবে, গ্লাসের দেওয়াল, এটার সঙ্গে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেবে। এবার দেখো দুয়ের ক, একটা বড় করে পি লেখো, তারপর পিকে দিয়ে একটা হাত পাকার ছবি আঁকো এবং রং করো, এটা তোমাদের দায়িত্ব, এটা করা, এটা আমি বলতে পারবো না। দেখো খদাগ, একটি বেগুনের ছবি আঁকো, তারপর ইংরেজিতে ওই সবজিটির নাম লেখো, ইংরেজি বেগুন সবজিটির ইংরেজি কী বলো তো, ব্রিনজাল। তোমরা ছবি বেগুনের একটি ছবি আঁকবে, তার নিচে, হ্যাঁ বেগুনে তোমরা কেমন, তোমরা জানো বেগুনি রং দিতে হয়, সে বেগুনের নিচে একটা ছক করে লিখবে কি ব্রিনজাল, বি আর আই এন জে এ এল। তারপরে দেখো গদাগ, পাঁচ সংখ্যাটি দিয়ে একটা আম আঁকো ও রং করো, একেবারেই সহজ, পাঁচ দিয়ে আম সবাই করতে পারে, তোমরা করে নিও। আর রং কেমন দেবে, তোমরা সবুজ রং করতে পারো বা হালকা হলুদ করতে পারো, কারণ আম পেকে গেলে হালকা হলুদ হয়ে যায়, যে কোনো একটা তোমরা করতেই পারো। ঠিক আছে, এখানেই তোমাদের স্কিলটা, তোমাদের টাস্কটা শেষ হলো, জানিও কেমন লাগলো। আর তোমাদের জন্য একটা সুখবর আছে, তোমাদের জন্য একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে সেখানে জয়েন করতে পারো, কারণ সেখানে এডুকেশন রিলেটেড সব কিছু শেয়ার করা হবে। তোমার যদি ভবিষ্যতে কোনো প্রবলেম থাকে তাহলে তুমি সেই গ্রুপে দিয়ে দিলেই আমরা সবাই মিলে সেই প্রশ্নের উত্তরের যথোপযুক্ত উত্তর সমাধান করে দেওয়ার জন্য সচেষ্ট থাকব। তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমাদের যদি অন্য কোনো স্কিল, কোনো অন্য কোনো টাস্ক লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি যত সম্ভব চেষ্টা করব সব কিছুর আগে সেই টাস্কগুলো এই আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করার। তো আজকের ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, আমার স্পেশাল ভিডিওগুলো যদি পরে মিস না করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস।